দ্য রুম রিটেন বাই হ্যারল্ড পিন্টার। প্রথমে বলে রাখি, দ্য রুম ইজ নট আ চাইল্ডস প্লে, ঠিক আছে? খুব যে একটা সহজ প্লে তা কিন্তু নয়, কেননা মানে তোমার হ্যারল্ড পিন্টার নিজেই অ্যাকচুয়ালি তিনি বলেছিলেন যে ইট ওয়াজ নট ইন্টেন্ডেড টু বি অ্যান ইজি প্লে। সুতরাং যার ইন্টেনশন ছিল যে নাটকটাকে সরলভাবে উত্থাপন করব না, সুতরাং নাটকটা নিশ্চয়ই খুব একটা সরল নয়। তবে হ্যাঁ, আনএক্সপ্লেন তো হয়ে থাকতে পারে না, তাই দেখো এটা ইংলিশ থেকে বেঙ্গলি ট্রান্সলেশন করার চেষ্টা করছি। আর এই নিয়ে আগে দুটো ভিডিও যথারীতি করা আছে, যেখানে সামারি প্লট ক্যারেক্টার সম্বন্ধে একটু একটু বলা আছে। দেখো কি বলেছে, প্রথমেই আগে বলেছিলাম আমি, তোমার ছটা ক্যারেক্টার আছে টোটাল। বার্ট হার্ট প্রোটাগনিস্ট, রোজ হার্ট প্রোটাগনিস্ট, মিস্টার কিট, মিসেস স্যান্ড, মিস্টার স্যান্ডস আর রিলে। রিলের এখানে ভূমিকা কিন্তু অনেকটাই বেশি। দেখো এখানে সিনটা আরম্ভ হয়েছে, এ রুম ইন আ লার্জ হাউস, এ ডোর ডাউন রাইট, আ গ্যাস ফায়ার ডাউন লেফট, এ গ্যাস স্টোভ অ্যান্ড সিঙ্ক আফ লেফট, আ উইন্ডো আফ সেন্টার, আর টেবল অ্যান্ড চেয়ার সেন্টার, এ রকিং চেয়ার লেফট সেন্টার, দ্য ফুট অফ দ্য ডাবল বেড প্রোট্রুডস ফ্রম আলকোভ আপ রাইট। তাহলে যথারীতি একটা বাড়ির বর্ণনা দিয়েছে। দেখো সবচেয়ে বড় কথা, এখানে একটা এন্টায়ার হাউসের মধ্যেই একটা রুমকে বেশি জোর দেওয়া হয়েছে, তার জন্যই নাটকটার নাম দ্য রুম, নট দ্য হাউস অর হোম, এরকম কিছু নয়। একটা বড় বাড়ি যেখানে তোমার ডান দিকে দরজাটা আছে, গ্যাস ফায়ার গ্যাস স্টোভ, ঠিক আছে, এইসব আছে, দরজা জানলা এই সমস্ত কিছু বলা আছে, টেবিল চেয়ার রাখা আছে, রকিং চেয়ার। রকিং চেয়ার মানে, রকিং চেয়ার এখানে একটুখানি রূপক অর্থে এখানে দেখবো আমরা, রোজ হার্ট বারে বারেই রকিং চেয়ারে গিয়ে বসে। এবং রকিং চেয়ার মানে চেয়ারটা, দেখো আ চেয়ার দ্যাট ইজ রক্স, ঠিক আছে, দ্যাট রক্স। এইবার ওর মাইন্ডটা ওরকম, ওর মাইন্ডটাও স্টেবল নয়, সবসময় কিছু একটা ভাবছে। আর কি হয়, পোট্রুড মানে হলো ঘরের তোমার বাইরের দিকে ঠেলা দেওয়া, এটাকে বলে পোট্রুড। আর আলকোভ মানে যে কোনো একটা বাড়ির সম্প্রসারিত আংশিক ঘেরা স্থান। দেখো, বার্ট ইজ অ্যাট দ্য টেবল ওয়ারিং আ ক্যাপ, এ ম্যাগাজিন প্রপড ইন ফ্রন্ট অফ হিম, রোজ ইজ অ্যাট দ্য স্টোভ। দুজনের নাম আমরা পেলাম, বার্ট আর রোজ। বার্ট কি বলল, বার্ট ইজ অ্যাট দ্য টেবল, টেবিলে বসে আছে, তো মাথায় একটা টুপি আছে, এ ম্যাগাজিন, একটা তোমার ম্যাগাজিন প্রপ্ট মানে ধরে রাখা, ইন ফ্রন্ট অফ হিম, পড়ছে না পড়ছে সেটা এখানে বলেনি, যাই হোক ম্যাগাজিনটা মুখের সামনে ধরে আছে, তার মানে হয়তো পড়ছে। রোজ স্টোভের কাছে আছে, মানে তোমার সংসারের কাজকর্ম নিয়ে ব্যস্ত। রোজের কথা দেখো, রোজ বলছে হেয়ার ইউ আর, দিস উইল কিপ দ্য কোল্ড আউট। তাহলে এখানে তুমি, দিস উইল, দিস উইল বলতে সামথিং কিছু একটা বটে, যেহেতু স্টোভের কাছে আছে, সেহেতু কোনো খাবার হতে পারে যেটা ও ওখান থেকে রান্না করে এসে, মানে রান্না করে নিয়ে এসে বার্টকে দেবে, ওর সাপোজড হাজবেন্ড। বললো এটা ঠান্ডাকে দূরে রাখবে, কোল্ড, ঠান্ডা মানে এখানে নিজের তোমার ফিজিক্যাল কোল্ডনেস হতে পারে, কিংবা বাইরের ওয়েদারের ঠান্ডাও হতে পারে। সি প্লেসেস বেকন, বেকন মানে পিগস মিট, শুকরের মাংস, অ্যান্ড এগস অন আ প্লেট, টার্নস অফ দ্য গ্যাস অ্যান্ড টেক্স দ্য প্লেট টু দ্য টেবল। তাহলে কী হলো, সে বেকন, শুকরের মাংস এবং এগস, ডিম প্লেটের উপরে রাখলো, টার্নস অফ দ্য গ্যাস, গ্যাসটাকে নেভালো, অ্যান্ড টেক্স দ্য প্লেট টু দ্য টেবল, এবং বার্ট যে টেবিলে বসে আছে সেই টেবিলের কাছে এনে খাবারগুলোকে দিল। এই খাবারের জন্যই বলেছে যে এই খাবারগুলো ঠান্ডাকে দূরে রাখবে। ইটস ভেরি কোল্ড আউট, আই ক্যান টেল ইউ ইটস মার্ডার। তাহলে বাইরে খুবই ঠান্ডা, আমি তোমাকে বলছি ইটস মার্ডার, এটা যেন মনে হচ্ছে মেরে দেবে, ঠিক আছে, মার্ডার করে দেবে। সি টার্নস টু দ্য স্টোভ অ্যান্ড পোর্স ওয়াটার ফ্রম দ্য কেটল ইন টু দ্য টি পট। তারপরে স্টোভ থেকে ফিরে এসে কী করলো, টি পটে, চায়ের পাত্রতে, তোমার কেটেল থেকে যে জলটা ছিল সেই জলটাকে ঢাললো, টার্নস অফ দ্য গ্যাস অ্যান্ড ব্রিংস দ্য টি পট টু দ্য টেবল, পোর সল্ট অ্যান্ড সস অন দ্য টেবল, অ্যান্ড কাটস টু স্লাইসেস অফ ব্রেড, বার্ট বিগিনস টু ইট। তারপরে কী হলো, গ্যাসটাকে নেভালো এবং ব্রিংস দ্য টি পট, সেই চায়ের পাত্রটা টেবিলে এনে রাখলো,
পর সল্ট সল্ট সস এই সমস্ত কিছু দিল প্লেটে, এবং যে ব্রেড ছিল রুটিগুলো স্লাইস করলো, পিস পিস করলো। বার্ট কী করলো, খেতে শুরু করলো। দ্যাটস রাইট, এটাই ঠিক, ইউ ইট দ্যাট, এগুলো কিন্তু সবই রোজ বলছে, ঠিক আছে? রোজ এক নাগারে এত কথা বলে যাচ্ছে। ইউ ইট দ্যাট, ইউ উইল নিড ইট, তোমার এটা দরকার পড়বে। ইউ ক্যান ফিল ইট ইন হিয়ার, দেখো এই লাইনটা দেখো, পরে এইরকম আবার একটা লাইন আমরা পাবো, ইউ ক্যান ফিল ইট ইন হিয়ার, তোমার এগুলো এখন প্রয়োজন। স্টিল দ্য রুম কিপস ওয়ার্ম, মানে তথাপি তোমার রুম, যে রুমটা মানে ওদের থাকার রুম, দ্য রুম, এটার উপরই বারবার স্ট্রেস, এটা গরম থাকবে, উষ্ণ থাকবে, মানে থাকার পক্ষে ভালো, কোল্ডে থাকা তো যায় না। ইটস বেটার দ্যান দ্য বেসমেন্ট অ্যানি ওয়ে, এই জায়গাটার উপর বারবার স্ট্রেস দেবে। বেসমেন্ট মানে যে তোমার লোয়ার পার্ট বাড়ি, সেটাকে বলে বেসমেন্ট। বলছে যে এটা বেসমেন্টের চেয়ে ভালো অ্যানিওয়ে, যে কোনো উপায়ে বেসমেন্টের চেয়ে কিন্তু ভালো। এখানে একটা কথা বলে রাখি, তোমার দারুমের টেক্সট পাওয়া খুব একটা মানে ইজি নয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম লাইনও আছে, সেই জন্য দু একটা এখানে কাটাকাটি হয়েছে, এবং কিছু এটা অনলাইন অর্ডার দেওয়া বই, কিছু লাইন এখানেও ছিল না অন্য একটা বই থেকে, এখানে লেখা আছে, ঠিক আছে? সুতরাং লাইনগুলো মন দিয়ে শুনবে, তাছাড়া অসুবিধা। তারপরে দেখো দেখো এই এটা এডিট লাইন, যেটা বইয়ের মাঝে ছিল না, পজ, তারপরে আবার থামলো, এই জায়গাটা খুব ভূমিকা আছে, বারে বারেই পজ, থামবে, একটা করে কথা বলবে, একটা করে থামবে। বললো, আই থিঙ্ক ইট ইজ চেঞ্জড হ্যান্ড সিন্স আই ওয়াজ লাস্ট দেয়ার। বেসমেন্টের কথা বলছে, ঠিক আছে? রোজ বললো যে যতক্ষণ পর্যন্ত আমি ছিলাম ওখানে, মানে বেসমেন্টে, তারপরে আমার মনে হয় এখন চেঞ্জড হ্যান্ডস, মানে অন্য মানুষের হাত চেঞ্জ হয়েছে, ঠিক আছে? যে হাতে, মানে এখানে হাতগুলো সিনেকডকিক এক্সপ্রেশন, সিনেকডকিক এক্সপ্রেশন মানে পার্ট ফর দ্য হোল হতে পারে, যেমন আই বট ফোর হুইলস, ফোর হুইলস এখানে একটা তোমার কারকে ইন্ডেক্স করছে, পার্ট ফর দ্য হোল। সুতরাং হাত চেঞ্জ হয়েছে, মানে এখানে অন্য মানুষ বেসমেন্টে এসে বসবাস করছে। আই ডিডেন্ট সি হু মুভড ইন দেন, আমি দেখিনি অবশ্য কে ওখানে এখন আছে না আছে। আই মিন দ্য ফার্স্ট টাইম ইট ওয়াজ টেকেন, প্রথমেই বা ওটাকে কে নিয়েছিল সেটাও আমি জানি না, তারপরে পজ, থামা। অ্যানিওয়ে আই থিঙ্ক দে হ্যাভ গন নাও, আমার মনে হয় তারা এখন চলে গেছে, ঠিক আছে? তারপর যদ্দূর সম্ভব এই লাইনগুলো আছে, বাট আই থিঙ্ক সাম ওয়ান এলস হ্যাজ গন ইন নাও, আই উডেন্ট লাইক টু লিভ ইন দ্যাট বেসমেন্ট, ডিড ইউ এভার সি দ্য ওয়ালস। দেখো এখানে বলছে যে আমার মনে হয় এখন অন্য কেউ আছে, অন্য কেউ মানে যে ছিল আগে সে চলে গেছে। তারপরে বলেছে আমি সেই বেসমেন্টে থাকতে একদমই পছন্দ করি না। ডিড ইউ এভার সি দ্য ওয়ালস, তুমি কি ওর দরজা মানে তোমার প্রাচীরগুলো দেখেছো? ওয়ালস সেগুলো নিশ্চয়ই ভগ্নপ্রায় বা অন্য কিছু হবে। এবার দেখো সি বাটার্স দ্য ব্রেড, রোজ, রোজের মুখ চলছে প্লাস হাতও চলছে, বাটার্স দ্য ব্রেড, যে তোমার পাউরুটিগুলো তোমার ইয়েকে খাওয়াচ্ছে আমাদের বাটকে, তখন সেগুলোতে মাখন লাগা রই হ্যাঁ মাখন লাগাচ্ছে। আই ডোন্ট নো হাউ দে লিভ ডাউন দে আর, বারবারে কিন্তু দুটোর মাঝে কন্ট্রাস্ট, ওরা যে তোমার উপরের তলায় আছে, উপরের তলায় ফ্লোরে আছে, ঠিক আছে, সেকেন্ড ফ্লোরে, কিন্তু গ্রাউন্ড ফ্লোরের সঙ্গে বারবারে তুলনা, যে আমার আমি বুঝতে পারি না ওখানে কীভাবে থাকে ওরা। ইট ওয়াজ আস্কিং ফর ট্রাভেল, ওখানে বাস করার মানেই যেন সমস্যা ডেকে আনা। গো অন, চালিয়ে যাও, ইট ইট আপ, এটাকে একবারে শেষ পর্যন্ত খেয়ে নাও, ইট উইল ডু ইউ গুড, এটা তোমার ভালো করবে। সি গোজ টু দ্য সিঙ্ক, উইপস আ কাপ অ্যান্ড সসার অ্যান্ড ব্রিংস দেম টু দ্য টেবল, সসার অর্থাৎ প্লেট, ঠিক আছে? প্লেট যেটা সেটা অ্যাকচুয়ালি বড়, আর সসার যেটা, যেটাতে সাধারণত তোমার চায়ের কাপ দেওয়া থাকে, এটা সেটাকে সার্ভ করা হয়। তাহলে সে আবার সিঙ্কের কাছে গেল, বেসিনের কাছে, তারপরে কাপগুলোকে মুছলো, শসারগুলোকেও মোছামুছি করলো, তারপর সেগুলোকে টেবিলের কাছে নিয়ে এলো, কিন্তু কাজ করেই যাচ্ছে। ইফ ইউ ওয়ান্ট টু গো আউট ইউ মাইট অ্যাজ ওয়েল হ্যাভ সামথিং ইনসাইড ইউ, তাহলে কী বলেছে, তুমি যদি বাইরে বেরোতে চাও, এদিকে বলছে ওয়েদার ভালো নয়, কোল্ড, আবার বার্টকে বলছে তুমি যদি বাইরে বেরোতে চাও, যদি যেতেই হয়, তুমি ভিতরে কিছু একটা পরে যেও, ইনসাইড, ঠিক আছে, মানে একটা কোট, তার ভিতরে আরও কিছু ইনার্স,
যাই হোক ওয়েদার খুবই ঠান্ডা হয়তো, বিকজ ইট উইল ফিল ইট ওয়েন ইউ গেট আউট, বললাম যে ইউ উইল ফিল ইট, আগেও লাইনটা ছিল ইউ উইল ফিল দিয়ে, কেননা তুমি যখন বাইরে বেরোবে তখন তোমার এটা প্রয়োজন, মানে এটার প্রয়োজনীয়তা অনুভব হবে। সি পোর্স মিল্ক ইনটু দ্য কাপ, এবার কি হলো, তোমার কাপের মধ্যে, পেয়ালার মধ্যে দুধ মিল্ক ওটাকে ঢাললো। ইট জা ইট নাও আই লুক জাস্ট নাও আই লুকড আউট অফ দ্য উইন্ডো, তাহলে কি এখনই আমি জানলা দিয়ে বাইরেটা দেখলাম, ইট ওয়াজ এনাফ ফর মি, এটা তো আমার পক্ষে যথেষ্ট। দেয়ার ওয়াজ নট আ সোল অ্যাবাউট, সোল বলতে এখানে গোটা একটা মানুষকেই বুঝিয়েছে, ঠিক আছে, যে বাইরে কেউই নেই। ক্যান ইউ হিয়ার দ্য উইন্ড, তুমি বাতাস শুনতে পাচ্ছ, বাতাসের ঝোড়ো আওয়াজ। সি সিটস ইন দ্য রকিং চেয়ার, দেখো কোনো সময় স্টেবল থাকতে পারছে না, যখন বসছে তখনও রকিং চেয়ারে, আর যখন এমনিতে কোনো কাজ করছে তখন সবসময় কিছু না কিছু কিছু না কিছু করে যাচ্ছে। আই হ্যাভ নেভার সিন হু ইট ইজ, আমি দেখিনি কে ওখানে আছে, সেই বেসমেন্টে কে আছে, ওই নিয়েই পড়ে আছে এখনও। হু ইজ ইট, কে আছে ওখানে, হু লিভস ডাউন দেয়ার, কে ওখানে বসবাস করে, আই উইল হ্যাভ টু আস্ক, আমাকে জিজ্ঞাসা করতেই হবে। আই মিন অর্থাৎ ইউ মাইট অ্যাজ ওয়েল নো, বাট তুমিও জানতে পারো, বাট হু এভার ইট ইজ, কিন্তু কে, ইট ক্যান নট বি টু কজি, এটা নিশ্চয়ই খুব আরামদায়ক নয়, কজি বারে বারে তুলনা বেসমেন্টের সঙ্গে, ওদের ওরা যেখানে থাকে সেখানে তুলনা। ডিড ইউ এভার সি দ্য ওয়ালস, এই লাইনটা আমি আগেও এখানে পড়লাম, জানি না কোথায় অ্যাপ্রোপ্রিয়েট প্লেস তোমার। ডিড ইউ এভার সি দ্য ওয়ালস, তুমি কি সেই প্রাচীরগুলোকে দেখেছো, ওয়ালস বলতে সিনেকডকিক এক্সপ্রেশন, ওয়াল মানে তোমার গোটা ঘরটাকেই বলেছে, যে বাড়ির ওয়ালসগুলো উইক সেটা নিশ্চয়ই ঘরটাও খুব একটা কজি হবে না। দে ওয়ার রানিং, দিস ইজ অল রাইট ফর মি, তাহলে কি দিস ইজ অল রাইট ফর মি, এইটাই আমার জন্য ঠিক, যেখানে আমরা আছি, গো অন বার্ট, তুমি খেয়ে যাও, তুমি চালিয়ে যাও, বার্ট হ্যাভ আ বিট মোর ব্রেড, আরও কি ব্রেডের দরকার, রুটির দরকার। সি গোস টু দ্য টেবল অ্যান্ড কাটস আ স্লাইস অফ ব্রেড, তারপরে কী করলো, আবার টেবিলের কাছে গেল এবং ব্রেডগুলোকে টুকরো টুকরো করে নিয়ে এলো, স্লাইস করলো। আই উইল হ্যাভ সাম কোকা অন হোয়েন ইউ কাম ব্যাক, এই লাইনটা পরে আরও কয়েকবার বলবে রোজ, ঠিক আছে, রোজ বললো যখন তুমি ফিরে আসবে, মানে তুমি বাইরে যাবে, অর্থাৎ অন্তত রোজ ভেবেছে যে বার্ট বাইরে যাবেই, ঠিক আছে, বললো যখন তুমি ফিরে আসবে তখন তোমার জন্য কোকা রেডি হয়ে থাকবে, তারপরে এসে তুমি ওগুলো খাবে। সি গোজ টু দ্য উইন্ডো অ্যান্ড সেটেলস দ্য কার্টেন, আবার একটা কাজ হলো, দরজার কাছে গেল এবং কার্টেন পর্দাগুলোকে সেটেল করতে লাগলো, একবার এদিক ওদিক ঠিক করছে আর কি। দেন সি, তারপর দেখো, নো দিস রুম ইজ অল রাইট ফর মি, না এই রুমটাই আমার জন্য, এই রুমটাই, এই ঘরটাই আমার জন্য ঠিক, একদম ঠিক। আই মিন ইউ নো হোয়্যার ইউ আর, খুব ইম্পর্টেন্ট একটা লাইন, আই মিন আমার অর্থ হলো যে অন্তত তুমি এটা জানো যে তুমি কোথায় আছো, মানে পিপল শুড নো অ্যাবাউট দেয়ার এক্সিস্টেন্স, স্পেশালি হোয়ার দে আর, ঠিক আছে, কোথায় আছে তাদের প্রেজেন্ট স্টেটাস, প্রেজেন্ট মেন্টাল স্টেটাস, ঠিক আছে, সেইটা জানা খুবই দরকার। বলেছি তুমি তো জানো যে তুমি কোথায় আছো, হোয়েন ইট ইজ কোল্ড ফর ইনস্ট্যান্ট, আবার যখন খুবই ঠান্ডা, বাইরের ওয়েদারটা খারাপ, তখন তুমি যদি ভালোভাবে থাকো তাহলে সেটাই তোমার জন্য বেটার। সি গোস টু দ্য টেবিল, তারপর আবার টেবিলের দিকে গেল। হোয়াট অ্যাবাউট দ্য র্যাসার, র্যাসার মানে রান্নার জন্য একখণ্ড পাতলা শুকর মাংস, মানে সে ব্যাকনি আর কি, ঠিক আছে, যে হোয়াট অ্যাবাউট দ্য র্যাসার, র্যাসারগুলো সম্বন্ধে কী হলো, ওয়াজ ইট অল রাইট, এগুলো কি ঠিক আছে, ইট ওয়াজ আ গুড ওয়ান, এটা খুব ভালো ছিল, আই নো, বাট নট অ্যাজ গুড অ্যাজ দ্য লাস্ট লট আই গট ইন, তাহলে কি আগে যেরকম লাস্ট লটে, আগের বার যেরকম আমি র্যাসারগুলো পেয়েছিলাম, সেই র্যাসারগুলো অতটা ভালো নয় এই টাইমে, কেন, ইট ইজ দ্য ওয়েদার, রিজনটা কি আবহাওয়ার জন্য। সি গোস টু দ্য রকিং চেয়ার অ্যান্ড সিটস, তারপর আবার রকিং চেয়ারের কাছে গেল এবং বসে পড়ল। অ্যানিওয়ে আই হ্যাভেন্ট বিন আউট, এবার দেখো রোজ বারবার বলছে, রোজ বলছে না না আমি তো বাইরে যাব না, আই হ্যাভেন্ট বিন সো ওয়েল, আমি এত ভালো কোনো দিন ছিলামই না, এখন যেমন আছি, আই ডিডেন্ট ফিল ইট আপ টু, স্টিল আই অ্যাম মাচ বেটার টুডে, তাহলে কি মানে আমি এত ভালো টুডে, আজকে যেরকম ভালো আছি সেরকম কোনো দিনই অনুভব করিনি। আই ডোন্ট নো অ্যাবাউট ইউ দো,
আই ডোন্ট নো অ্যাবাউট ইউ দো, আমি জানি না তোমার সম্বন্ধে, মানে কি তুমি অতটা ভালো আছো না আছো সেটা আমি জানি না এখনো স্টিল। আই ডোন্ট নো হোয়েদার ইউ ওয়ান্ট টু গো আউট, ঠিক আছে আমি জানি না যে তোমার যাওয়া উচিত কি না। আই মিন ইউ শুডেন্ট স্ট্রেইট আফটার ইউ হ্যাভ বিন লেইড আপ, দেখো লেইড আপ, ইউ হ্যাভ বিন লেইড আপ মানে তুমি এতক্ষণ ধরে শুয়ে থাকার পর, এতক্ষণ ধরে মানুষ শুয়ে থাকে সেটাকে যখন বলছে এতক্ষণ ধরে, তখন হতে পারে যে বার্ড অসুস্থ ছিল, বললো যে এতক্ষণ পর তোমার শুয়ে থাকার পর তোমার যাওয়া উচিত কি না সেটা আমি জানি না, স্টিল ডোন্ট ওয়ারি, চিন্তা করো না বার্ড, বার ইউ গো, তুমি যাও, ইউ ওয়ন্ট বি লং, মানে তুমি ইউ ওয়ন্ট বি লং, এখানে একটুখানি তুমি স্লেস বলতে পারো যে এটা খুবই দেরি হবে না, ইট ওয়ন্ট বি লং মানে তোমার ফিরে আসতে দেরি হবে না, সেরকম অর্থে হতে পারে। সি রক্স, তারপর সে আবার দুলতে থাকে রকিং চেয়ারে গিয়ে। ইটস গুড ইউ ওয়ার আপ হিয়ার, এটা তো খুবই ভালো যে তুমি এখানেই আছো, আই ক্যান টেল ইউ, আমি তোমাকে বলতে পারি। ইটস গুড ইউ ওয়ার নট ডাউন দেয়ার ইন দ্য বেসমেন্ট, এটা তো খুবই ভালো যে তুমি বেসমেন্টে না থেকে এখানে আছো, দ্যাটস নো জোক, এটা মজা নয়। ও আই হ্যাভ লেফট দ্য টি, এই রে আমি তো চাটা ফেলে এসেছি, আই হ্যাভ লেফট দ্য টি স্ট্যান্ডিং, আমি চাটাকে ফেলে এসেছি। সি গোস টু দ্য টেবিল অ্যান্ড পোর্স টি ইন টু দ্য কাপ, তারপরে টেবিলের কাছে গেল এবং চাটা ঢেলে নিল। নো ইটস নট ব্যাড, এটা খারাপ নয়, নাইস উইক টি, উইক টি বলতে এখানে হালকা চা, মানে হালকা তোমার ফ্লেভারের, লাভলি উইক টি, খুব সুন্দর উইক টি হয়েছে। হেয়ার ইউ আর, ড্রিঙ্ক ইট ডাউন, এটা খেয়ে নাও, আই উইল ওয়েট ফর মাইন, আমি আমারটার জন্য তোর মানে অপেক্ষা করছি, ঠিক আছে নিজের চার জন্য, এটা চাটা ছিল বাটের, বাটের সেবা করে যাচ্ছে নিজের নয়। অ্যানিওয়ে আই উইল হ্যাভ ইট আ বিট স্ট্রঙ্গার, তাহলে বাটের জন্য, বাটের জন্য উইক টি কিন্তু নিজের জন্য স্ট্রঙ্গার, স্ট্রং টি সি নিডস। সি টেক্স আ প্লেট টু দ্য সিঙ্ক অ্যান্ড লিভস ইট, তারপরে দেখো লাইনটা মানে এডিটিং লাইন আর কি, দোজ ওয়ালস উড হ্যাভ ফিনিশড ইউ অফ, সেই আবার বেসমেন্টের জন্য বলতে লাগলো যে সেই প্রাচীরগুলো তোমাকে শেষ করে দেবে, বাড়িটা মানে ভালো নয় আর কি। আই ডোন্ট নো হু লিভস ডাউন দেয়ার নাও, আমি জানি না যে সেখানে এখন কারা বাস করছে, হু এভার ইট ইস, যেই হোক না কেন, দে আর টেকিং আ বিগ চান্স, তারা দে আর টেকিং আ বিগ চান্স, চান্স এখানে কোনো তোমার পজিটিভ ওয়ার্ড নয়, এখানে একটা নেগেটিভ ওয়ার্ড, যে তারা ভুল করছে, তারা একটা খারাপ সুযোগ নিচ্ছে, যে মে বি দে আর ফরেনার্স, তারা হয়তো বিদেশি যারা বেসমেন্টে থাকছে, তারা স্বদেশি মানুষ নয়। সি গোজ টু দ্য রকিং চেয়ার অ্যান্ড সিটস, তারপর সে তোমার রকিং চেয়ারে ফিরে গেল এবং বসে পড়ল। তারপরে আই উড হ্যাভ পুল্ড ইউ দো পজ, তারপর আবার থামা, আমি তোমাকে ঠিক করব পুল আপ, ঠিক আছে থ্রু, তারপরে দেয়ার ইজেন্ট রুম ফর টু ডাউন দেয়ার, অ্যানিওয়ে আই থিঙ্ক দেয়ার ওয়াজ ওয়ান ফার্স্ট বিফোর হি মুভড আউট, মে বি দে হ্যাভ গট টু, তাহলে বলছে যে সেখানে আমার মনে হয় দুটো মানুষের জন্য রুম ছিল না, যাই হোক প্রথমে যে এসেছিলো সে চলে যাওয়ার পরে হয়তো তারা একটা রুম থেকে দুটো রুম বাড়িয়েছে। সি রক্স, তারপর সে আবার দুলতে থাকে। ইফ দে এভার আস্ক ইউ বার্ড, যদি তারা তোমাকে কোনো দিন জিজ্ঞাসা করে, বার্ড আই এম কোয়াইট হ্যাপি ওয়্যার আই অ্যাম, আমি তো খুবই খুশি আমি যেখানে আছি, ইউ আর কোয়াইট উই আর অল রাইট, তুমিও ভালো আছো নিশ্চয়ই, উই আর অল রাইট, আমরা ঠিক আছি, ইউ আর হ্যাপি আপ হিয়ার, ইটস নট ফার আপ ইদার হোয়েন ইউ কাম ইন ফ্রম আউটসাইড, তাহলে কি বাইরে থেকে তুমি যখন এখানে আসবে এটার দূরত্বটাও খুব একটা বেশি নয়, কমফোর্টেবল, অ্যান্ড উই আর নট বদার্ড, এবং আমাদের কেউ বিরক্ত করে না, আমরা বিরক্ত হয় না, প্যানিক হয় না এর জন্য, অ্যান্ড নো বডি বদার সার্স, আমাদের কেউ বিরক্ত করে না। পজ, তারপরে আবার থামলো, তারপরে দেখো আই ডোন্ট নো ওয়াই ইউ হ্যাভ টু গো আউট, আমি বুঝতে পারছি না যে তোমাকে বাইরে কেন যেতে হবে। কুডেন্ট ইউ রান ইট ডাউন টুমোরো, আই কুড পুট দ্য ফায়ার অন লেটার, দ্য পুট অন, যেমন পুট আউট, এক্সটিংগুইস, পুট অন মানে তোমার টু সুইচ অন অ্যান ইলেকট্রিক ডিভাইস, আগুনটা জ্বালানো, ইউ কুড সিট বাই দ্য ফায়ার, তাহলে কী বলেছে তুমি আজকে বাইরে, হয়তো কালকে তুমি যদি কালকে যাও তাহলে ওটা ঠিক হবে, আমি তাহলে তোমার জন্য আগুনটা জ্বালিয়ে রাখবো এবং তুমি ফায়ারের পাশে বসে রেস্ট নেবে। দ্যাটস হোয়াট ইউ লাইক বাট অফ অ্যান ইভিনিং, ইট উইল বি ডার্ক ইন আ মিনিট অ্যাজ ওয়েল সুন,
তাহলে কি বলেছে, ইভিনিংয়ে তুমি এটা পছন্দ করো সন্ধ্যায়, বা এটা বার্ড পছন্দ করে রোজের মতো আর কি। আর কি হলো, দেখো শীঘ্রই ডার্কনেস নেমে আসবে, মানে শীঘ্রই সন্ধ্যা লাগবে, ঠিক আছে, সন্ধ্যা হবে, সি রক্স, তারপর সে আবার দুলতে থাকে, ইট গেটস ডার্ক নাও, তারপর চারিদিকটা অন্ধকার হয়ে যায়, সি রাইজেস অ্যান্ড পোর্স আউট টি অ্যাট দ্য টেবিল, তারপরে উঠে দাঁড়ায় এবং টেবিলে চাটা ঢালে, আই মেড প্লেন টি, গো অন, আমি প্রচুর বানিয়েছি, তুমি খেয়ে যাও, সি সিটস অ্যাট টেবিল, তারপরে সে টেবিলে বসে, ইউ লুকড আউট টুডে, তুমি বাইরে আজকে দেখেছো, ইটস গড আইস অন দ্য রোডস অন, আই নো ইউ ক্যান ড্রাইভ, ও আই নো, আমি জানি তুমি গাড়ি চালাতে পারবে, ড্রাইভ করতে পারবে, ঠিক আছে, কোনো কিছু নিয়ে যেতে পারবে, আই এম নট সেইং ইউ কান্ট ড্রাইভ, আমি বলছি না যে তুমি ড্রাইভ করতে পারো না, আই মেনশন টু মিস্টার কিড, আর একটা ক্যারেক্টারের এন্ট্রি, মানে নামটা শুনলাম আমরা, দিস মর্নিং দ্যাট ইউ উড বি ডুইং আর রান টুডে, তাহলে কি কিডের মুখে আমি মিস্টার কিড, ইনি হলেন আসলে, মানে যে রুমে বার্ট এবং রোজ হার্ট দুজনে থাকে, তাদের ল্যান্ডলর্ড, ঠিক আছে, বাড়ির মালিক, তাহলে আমি কিডের মুখে সকালবেলায় শুনেছিলাম যে তুমি ইউ উড বি ডুইং আ রান টুডে, আজকে তুমি একবার গাড়ি নিয়ে বেরোবে, আই টোল্ড হিম ইউ হ্যাডেন্ট বিন টু গ্র্যান্ড, বাট আই সেড স্টিল হি ইজ আ মার্ভেলাস ড্রাইভার, তাহলে আমি বলেছিলাম যে খুব একটা ভালো না হলেও তুমি মার্ভেলাস, মনোগ্রাহী, বেশ ভালো ড্রাইভার, চালক, আই উডেন্ট মাইন্ড হোয়াট টাইম হোয়ার নাথিং বাট ইউ নো হাউ টু ড্রাইভ, আই টোল্ড হিম, তাহলে কি আই উডেন্ট মাইন্ড হোয়াট টাইম, আমি কিছু মনে করবো না বার্ড যে কোন সময় কখন বা অন্য কিছু, যে যে সময় তুমি ড্রাইভ করবে, ঠিক আছে, তুমি যে কোনো সময় ড্রাইভ করতে পারো, ইউ নো হাউ টু ড্রাইভ, তুমি জানো কীভাবে গাড়িটা চালনা করতে হয়, ড্রাইভ করতে হয়, টোল্ড হিম, আমি তাকে বললাম, সি র্যাপস হার কার্ডিয়ান অ্যাবাউট হার, তাহলে কি এটা একটা পোশাকের নাম, কার্ডিগান, দেখো এ নিটেড উলেন জ্যাকেট, ঠিক আছে, উইথ অর উইদাউট স্লিভস, যার তোমার মানে হাতা, মানে হাত আর কি, হাত হাতওয়ালা বা হাতহীন যাই হোক না কেন, সে র্যাপ স্যার, ওকেও ঠান্ডা লাগছে, তার জন্য নিজের কার্ডিগানটা র্যাপ আপ করে বসলো। ওকে, দিস ইজ অল ফর টুডে, নাও আই নিড সাম রেস্ট ফ্রম দ্য স্পিকিং, পরে তোমার ভিডিওতে কতগুলি পার্টে ধীরে ধীরে এটাকে গোটাটাই ট্রান্সলেট করার চেষ্টা করবো, অ্যান্ড আই থিঙ্ক ইট উইল হেল্প ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ, স্টে হ্যাপি অ্যান্ড হেলদি।